রহমান রহিম, মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে যে বিদ্যাটা দেব মহামূল্যবান বিদ্যা, গুরু বিদ্যা। আপনারা হয়তো জানেন কি না জানি না, বা শতকরা 5টা উস্তাদ গুরুরা জানে এই বিদ্যা। তার আগে আমার ঠিকানা বলে দেই, বাংলাদেশ, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পত্নীতলা থানা, ঘোষণাগর ইউনিয়ন, খিরসিন বাজার, মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন চালু করবেন। যারা শিক্ষাগুরু শরীফুল সাজ দিয়ে যদি না আসে, তারা এই নাম্বারে সাজ দেবেন, 01-3230-055-337। এই নাম্বারে সাজ দিলেই শিক্ষাগুরু শরীফুল চ্যানেল চলে আসবে। আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার শিষ্য সহোদরা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার, যেরূপ প্রাণ দিয়ে খাটেন আমার জন্য। আর যেনারা আসছেন সেনারা তো বিদ্যা পাচ্ছেনই, যেনারা আসতে চাচ্ছেন তারা আসলেও বিদ্যা পাবেন, আর যেনারা আসতে চাই আসতেছেন না সেনারা আপনাদের ব্যাপার। আর যারা পার্সোনাল কাজ খেলবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, যারা পার্সোনাল বিদ্যা শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি শিক্ষাগুরু শরীফুল আপনাদের শিখাবো, শিক্ষা দিব, আপনারা মানুষের উপকার করবেন। ওখান থেকে 10 টাকা কমাইকে 3 টাকা আমাকে দিবেন, আর 60 টাকা আপনারা খাবেন। আর হাদিয়া দিয়ে যারা কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আজকে যে বিদ্যাটা দিব হয়তো জীবনে শুনেছেন কিনা জানি না, এই যে এটা একটা গাছ আমাদের দেশে, আমাদের বাংলাদেশে বা আমার এলাকায় ক্যাশার গাছ বলে, ক্যাশার গাছ বলে আমাদের এলাকার, ক্যাশার গাছ বলে। এখানে মৌমাছি পরে মধু খায়, এর মধু অনেক মিষ্টি। আজকে এই গাছ সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি, আপনারা এই গাছ দিয়ে চিকিৎসা করবেন, মানুষের উপকার করবেন। আর যারা মূল্যবান মূল্যবান বিদ্যা শিখবেন, বৈশীকরণ বলেন, মারণবাণ বলেন, যেটাই বলেন শিখবেন, যারা আমার মনের মতো শিষ্য হবে তাদেরকে আমি নিয়ম নীতি এবং কাজ দিয়ে দেবো, আপনারা করে খাবেন, মানুষের উপকার করবেন। ওখান থেকে হালাল পয়সা কামাই করে 3 টাকা আমাকে দেবেন, 60 টাকা আপনারা খাবেন। আপনারা যত প্রকার হালাল কাজ শিখবেন আমি দিব, অবৈধ কাজে কখনো অনুমতি দিব না। আপনারা যদি আসেন আমি হাউসন্ডালে হাঁটিতে ধরে সামর সাধন, নাল কাপড় সাধন, ঘটির সাধন, ত্রিশূল সাধন সবই দিব, আপনারা করে খাবেন, মানুষের উপকার করবেন। এই গাছটি দিয়ে এমন এমন কাজ হয়, সবগুলা গাছ গুণের কথা বলা যাবে না, সংক্ষেপে কিছু বলতেছি। যদি কারো বুক চাপে সর্দি কাশি হয়, এই গাছটা তুলে পাতা তুলে নিয়ে আসে, রস করে মধু দেখাবেন। যদি কারো ধ্বজভঙ্গ মেহ রোগ থাকে থাকে, এই গাছটা তুলে নিয়ে আসে সকালবেলা বাসি পেটে খাবেন, আল্লাহর রহমতে 1 মাসের মধ্যে ধ্বজভঙ্গ মেহ ভালো হয়ে যাবে। যদি কারো কাঁটা বা কাঁচ এই ধরনের কোনো জিনিস ফুটে থাকে, আপনারা এই গাছের পাতা থেঁতা করে ওই জায়গায় লাগিয়ে দেবেন, আল্লাহর রহমতে ওই জায়গাটা পেকে উঠবে, আর টিপে দেওয়া মাত্র গাছকে কাঁটা বা গোস বের হয়ে আসবে। যারা ডায়াবেটিসের রোগী, যারা ঘন ঘন পেশাব করেন, যাদের কিডনিতে পাথর হয়েছে, পেশাব নালীতে পাথর হয়েছে, তারা এই গাছটি সকালে বেলা 1 গ্লাস খালি পেটে মধু দেখাবেন, বা এমনি খেলে আরও ভালো উপকার হয়, আর না খাওয়া পারলে মধু দেখাবেন, আল্লাহর রহমতে ওই পাথর আস্তে 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 ক্ষয়ে লিঙ্গ দিয়ে বের হয়ে যাবে, বা পায়খানার দাঁত দিয়ে বের হয়ে যাবে। এই গাছের আল্লাপাক এত এত ক্ষমতা দিছে, এই গাছ দিয়ে, এই গাছের শিকড় দিয়ে এমন একটি কাজ হয়, আমি এটা উন্মুক্ত করতেছি না, আমি বলছি কিভাবে হয়। যদি কোনো মেয়ের গর্ভ হয়ে যায় 1 মাস 2 মাস, এই গাছের শিকড় দ্বারায় তার রক্ত নেমে যাবে, এটা 100% গ্যারান্টি। এটা নিয়ম আমি ভেঙে দিব না, হয়তো অনেক ভাইরা আছেন কোনো অবৈধ সম্পর্কে করবেন বা যান না তার বাচ্চা নষ্ট করবেন, এই জন্য আমি এটা উন্মুক্ত করব না। এই গাছের এত গুণাগুণ,
এই গাছ দিয়ে 1000 রোগের মুক্তি পাওয়া যায়। মেহ ধ্বজভঙ্গতে ধরে পুরানা আমস হয়, কারো আমস হয় ভালো হয় না, কারো আমস হয় ভালো হয় না। এই গাছের পাতা দিবেন এক মুঠ, ওই সাথে যারা আসছিলেন আমি ওই গাছটা নিয়ে আসিনি ঢোল কলিম। ঢোল কলিম আমাদের এই এলাকার বলে ঢোল কলিম, এই ঢোল কলিম আর এই পাতাটা এক মুঠ পাতা পিষে রস করে সকালে বাসি পেটে 3 দিন খাবেন, আল্লাহর রহমতে আমস হয়, রোগ থাকবে না। আপনারা করে দেখেন, করে দেখার পরে বলেন যে গুরুজি আপনার তো কথা মিথ্যা, যদি না হয় বলবেন যে মিথ্যা, আর হয়ে যদি থাকে, কাজ যদি হয়ে থাকে, আল্লাহর মতে 10টার মধ্যে 1টা কাজ যদি হয়ে থাকে, তোমরা আমার জন্য দোয়া করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন। আমি বেশি কথা বাড়াবো না, যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো বিদ্যা নিতে হলে অবশ্যই আমার কাছে আসতে হবে, নাহলে যোগাযোগ করতে হবে। আপনারা যোগাযোগ না করেন এমন কোনো দুনিয়ার গুরু নাই কাউকে ঢয় দেবে। আমি 32টি বছর যাবৎ কষ্ট করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আপনারা আমার এই যে ভিডিওগুলো ছাড়তেছি আমার কি টাকা লাগে না? অবশ্যই টাকা লাগে, অবশ্যই খাটনির প্রয়োজন আছে। আপনারা যদি 10 টাকা আমাকে না দেন আমি চলবো কীভাবে? আমি অনেক অভাবী লোক, আপনারা যদি দয়া করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা সাহায্যের হাত বাড়ান, তাহলে আল্লাহ পাক হয়তো 10 জনের হাতের উসিলায় আল্লাহ আমাকে সব বিপদ আপদ মুক্ত করে স্বয়ং সম্পন্ন করবেন। তাই আপনারা হিংসা মনে না রেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষকে ভালো ভালো বিদ্যা দিতে পারি। আর একটা কথা বলি, যদি কোনো ব্যক্তির পেশাব আটকে যায়, যদি পেশাব আটকে যায় শুধু এই গাছটা দৌড় মেরে তুলে নিয়ে আসে, আপনারা 1 গ্লাস রস করে খাবেন, আল্লাহ রহমতে গাছ কখনো মিথ্যা কথা বলে না, গাছ কখনো বেমানি করে না। মানুষ বেমান হতে পারে, গাছ বেমান না, আল্লাহর সৃষ্টি গাছ কখনো বেমান হয় না। আপনারা দেখে শুনে গাছটা তুলবেন, তুলে নিয়ে আসে 1 গ্লাস খাওয়াবেন। এবং গ্যাস, গ্যাসের জন্য এতবার করে এক টানা আপনার 1 মাস খাবেন, গ্যাসের গুষ্টি থাকবে না। এটা আমার মুখের কথা নয়, এটা গাছের কথা, আপনারা করে দেখবেন, দেখার পরে আমার কাছে কমেন্ট করবেন। আর কোনো ছোট বাচ্চা যদি সর্দি হয়ে যায় বুক ধরে, এই গাছটার পাতা খেতা করে বুকে লাগাই দেবেন, আল্লাহর রহমতে সারা রাতের মধ্যে সে বাচ্চা সর্দি কাশি নিমিয়া থেকে মুক্ত হবে। আল্লাহ এই গাছের মধ্যে এত ক্ষমতা দিচ্ছে, এত খুলেছে, আমি এই গাছের গুণ বলে শেষ করে পারবো না। তাই আমার চ্যানেলটা আপনারা শিক্ষাগুরু শরীফুল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।